আমরা এই সরকারের পতন চাই। অচিরেই দেখবেন এক দফার আন্দোলন হবে, ঢাকা গ্রাউ হবে, সেই গ্রাউর আন্দোলনে সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে। 50-1 লাখ নয়, লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে ছুটে আসবে। অচিরেই এই সরকারের পতন হবে সেই আন্দোলনের মধ্যে দিয়ে। বিএনপি যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত ঐক্যবদ্ধ, তারা শুধুমাত্র তারেক রহমানের ডাকের অপেক্ষায় আছে যে চূড়ান্ত ডাক কখন আসবে। শান্তির নামে অশান্তি সমাবেশ তো তারা ইতিপূর্বেও করেছে, যেখানেই আমরা কর্মসূচি করি সেখানেই তারা শান্তির নামে অশান্তি সমাবেশ করতে চায়। এটাই একটি সমাবেশ, আমরা ধারাবাহিকভাবে আন্দোলনে আছি। পিরোজপুরের সকল অগ্রগামী নেতাকর্মীরা ছুটে এসেছে এবং যে যেভাবে পারছেন ছুটে আসছেন, এবং ব্যাপক লোক সমাগম হবে আগামী দিনের সমাবেশে। আপনারা দেখবেন, আপনারা বিগত দিনে দেখেছেন, দেখুন আমরা এই সরকারের পতন চাই। আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে নানা রকম অন্যদিকে যাওয়ার, কিন্তু আমরা জানি এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম ধাপে ধাপে এগিয়ে যায়। আজকে সারা বাংলাদেশের আপনি সমাবেশগুলো দেখবেন, আপনারা যদি কেউ বরিশাল বিভাগের মানুষ থেকে থাকেন, বরিশাল বিভাগীয় সমাবেশে আপনারা গিয়েছিলেন, মানুষ ভেলায় চড়ে সেই সমাবেশে এসেছে। অর্থাৎ এদেশের সকল মানুষ এখন দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছে, তারা নিজেরা যেভাবে পারে সেভাবে ঢাকায় সমাবেশগুলোয় অংশগ্রহণ করছেন। অচিরেই দেখবেন এক দফার আন্দোলন হবে, ঢাকা গ্রাউ হবে, সেই গ্রাউর আন্দোলনে সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে। 50-1 লাখ নয়, লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে ছুটে আসবে। অচিরেই এই সরকারের পতন হবে সেই আন্দোলনের মধ্যে দিয়ে। আমরা তো জনগণের শক্তির উপর নির্ভর করে সব কথা বলি, জনগণের যেভাবে অংশগ্রহণ তাতে যদি চূড়ান্ত আন্দোলনের এক দফা দেওয়া হয়, ঢাকা বন্ধ করে দেওয়া হবে, তাহলে তো জনগণ অপেক্ষায় আছে সেই কথা কখন বিএনপি বলবে। তার আগেও তার পূর্বেও বিএনপি সময় দিচ্ছে যে বোধোদয় হোক, এই সরকার পদত্যাগ করুক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, মানুষ স্বস্তি ফিরে পাক। এ কারণেই তো একটু সময় দিচ্ছে। জনগণ চারিদিক থেকে যেভাবে এগিয়ে আসছে দলমত নির্বিশেষে, যারা এই সরকারের অত্যাচারে নিষ্পেষিত, যারা দ্রব্যমূল্যের কষাঘাতে নিষ্পেষিত, সেই সকল মানুষ তো আজকে এক প্ল্যাটফর্মে এক মোহনায় দাঁড়িয়েছে, এই সরকারের পদত্যাগ চায়। কোরআনের পাখিদের গুলি করে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে, কিন্তু আর ইতিমধ্যে গত কয়েক মাসে প্রায় 26 জন মানুষকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে আমাদের নেতাকর্মীরা। 600-এর অধিক মানুষ গুম হয়েছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পরেও তো লক্ষ লক্ষ মানুষ আসে, এর পরেও তো সেই পাখির চোখ থেকে দেখতে হয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে বিএনপির কথা বলার জন্য। অর্থাৎ বিএনপি আজকে যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী একটি সংগঠন, বিএনপি যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত ঐক্যবদ্ধ, তারা শুধুমাত্র তারেক রহমানের ডাকের অপেক্ষায় আছে যে চূড়ান্ত ডাক কখন আসবে। তখনই এই ওবায়দুল কাদের সাহেবরা যা কথা বলছে তার প্রমাণ পাওয়া যাবে যে বাংলাদেশের মানুষ আন্দোলন করেই তো মুক্তিযুদ্ধ করেছে, ওই গ্রামে গঞ্জে আন্দোলন করেই তো এদের স্বাধীন করেছে। এই দেশের মানুষ 9 বছর স্বৈরাচারের জাতাকল থেকে আন্দোলন করেই তো এরশাদের পতন ঘটিয়েছে। অতএব আন্দোলনই আমাদের একমাত্র শক্তি, জনগণের সম্পৃক্ততা, এবং যে তারা যেভাবে যে কথা বলছে, এই কথাগুলো সুস্থ মস্তিষ্কেই অনেকে অনেক কথা বলে না মনে হয় বলে মনে হচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি এদেশের রাজনীতি স্বচ্ছ রাজনীতি, এদেশের মানুষ এক দফা চায়, অর্থাৎ এই সরকারের পদত্যাগ চায়, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে বাঁচতে চায়, এ সরকারের জাতাকল থেকে মুক্ত হতে চায়, এদেশের মানুষের যে মেগা প্রজেক্টের নামে মেগা লুট সেই থেকে নিজেদেরকে রক্ষা করতে চায়, এটাই মানুষের আজকের একমাত্র দাবি। আরও কত কিছু বলবে, আমরা তো তাকিয়ে আছি শহীদ জিয়া পরিবারের দিকে, আমাদের তো নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়ার রক্ত আর রাজনীতির উত্তরাধিকার তারেক রহমান। দেশমাতা যখন কথা বলতে পেরেছেন মুক্ত ছিলেন, আজকে তো দেশমাতা মুক্ত নয়, আজকে দেশমাতা কারাগারে, আজকে তার চিকিৎসা হচ্ছে না, আজকে তাকে বিদেশে প্রেরণ করা হচ্ছে না, আমরা সেই দাবি নিয়ে তো সামনে আগাচ্ছি। এ জাতীয় অলীক কাল্পনিক বানোয়ার কথা আওয়ামী লীগ ইতিপূর্বেও বলেছে, ভবিষ্যতেও বলবে, এ সমস্ত বলে
কোনো কিছু পার পাওয়া যাবে না। এদেশের জনগণ, এদেশের নেতাকর্মীরা শহীদ জিয়া পরিবারের প্রতি বিশ্বস্ত এবং আমরা সেই বিশ্বস্ত থেকেই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দেখুন, এটা একটি সমাবেশ, আর এ জাতীয় শান্তির নামে অশান্তি সমাবেশ তো তারা ইতিপূর্বেও করেছে। যেখানেই আমরা কর্মসূচি করি সেখানেই তারা শান্তির নামে অশান্তি সমাবেশ করতে চায়। এটাই একটি সমাবেশ, আমরা ধারাবাহিকভাবে আন্দোলনে আছি। পিরোজপুরের সকল অগ্রগামী নেতাকর্মীরা ছুটে এসেছে এবং যে যেভাবে পারছেন ছুটে আসছেন এবং ব্যাপক লোক সমাগম হবে আগামী দিনের সমাবেশে। আপনারা দেখবেন, আপনারা বিগত দিনে দেখেছেন, এবং সেই সমাবেশ থেকে নতুন কর্মসূচি হবে। সেই সকল কর্মসূচিতেও পিরোজপুর জেলা পূর্বের মতো ঐক্যবদ্ধভাবে লড়াই করবে এবং থাকবে। আমাদের যে কোনো সমাবেশে পূর্বের চেয়ে পিরোজপুরের, কেন সারা দক্ষিণ অঞ্চল বলেন, সারা বাংলাদেশের একটা ইউনিয়ন সম্মেলনে হাজার হাজার মানুষ উপস্থিত হয়, একটা ইউনিয়ন কর্মী সভায় শত শত মানুষ উপস্থিত হয়, ওয়ার্ড মিটিংয়ে জায়গা দেওয়া যায় না। এটা বিএনপির সকল নেতাকর্মী, শুধু বিএনপি নয়, আওয়ামী বিরোধী সকল নেতাকর্মী আমাদের কথা শুনতে চায়, আমাদেরকে দেখতে চায়, আমাদেরকে রাজপথে দেখতে চায়, তারাও অংশগ্রহণ। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, হৃদয় থেকে যাবে। শহীদ জিয়ার নাম তো হৃদয়ে আছে, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থা। কখন কোনটা প্রয়োজন হবে সেটা সময়ের ব্যাপার, সেটা দেখা যাবে। আলোচনা এক দফা নিয়ে হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে, এ নিয়ে আলোচনা হতে পারে, এর বাইরে ফয়সালা রাজপথেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই চরম ক্লান্তি লগ্নে একটি দলের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, হামলা মামলা, তার মাঝেও টিকে আছে। এই টিকে থাকার মাঝে বিএনপি বাংলাদেশে একটি একক সংগঠন হিসেবে রূপান্তরিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষের কাছে বিএনপি একটি সবচাইতে জনপ্রিয় দল, তার প্রমাণ আজকের এই যোগদান। শত নির্যাতন অত্যাচার নিপীড়নের মুখেও এই দুঃসাহস দেখিয়েছে বিএনপির দলে যোগদান করার মধ্য দিয়ে। এ থেকে বোঝা যায় বিএনপিকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না, একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া। এ দেশের মানুষের ভালোবাসা, এ দেশের মানুষের প্রতি, বিএনপির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে বিএনপি এ দেশে টিকে থাকবে হাজার বছর ধরে। সবাইকে ধন্যবাদ। 14 বছর বিএনপি, এই বিএনপিকে 14 বছর ধরেই অবরোধ করে রেখেছে, 14 বছর ধরেই বিএনপির উপরে হামলা করেছে, ইস্পাত কঠিন শক্ত অবরোধ করার পরেও এই 14 বছর পরে এসে বিএনপি বাংলাদেশে একটি একক বৃহত্তর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কোনো অবরোধ, কোনো বাধা, এটা কোনো বাধাই মনে করি না। সমস্ত বাধা উপেক্ষা করে, সমস্ত অবরোধ উপেক্ষা করে বাংলাদেশে বিএনপি তার চলমান আন্দোলন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে এবং ইনশাআল্লাহ এ দেশে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয়ের মাধ্যমে। বিএনপি যদি দুর্নীতি করত, সে 14 বছরে আওয়ামী লীগ বসে থাকতো না। বিএনপির সেই দুর্নীতি তারা দূরবীন এবং বাইনোকুলার থেকে খুঁজে বিএনপির দুর্নীতি এ দেশের জনগণের মাঝে প্রকাশ করত, প্রচার করত। এই ব্যর্থতা বিএনপি কোথাও যে দুর্নীতি করে নাই, আওয়ামী লীগ এই 14 বছরে এ দেশের মানুষের সামনে বিএনপির কোনো দুর্নীতি বা কোনো টাকা পাচার জনগণের মাঝে উত্থাপন, প্রমাণসহ উত্থাপন করতে পারে নেই, এটাই আওয়ামী লীগের ব্যর্থতা। এখানেই বিএনপির সফলতা, যে বিএনপি বিগত দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত ছিল না।